হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন পক্ষাতো সাহাবি ছিলেন জবরদস্ত সাহাবি ছিলেন আল্লাহওয়ালা बुजुर्ग সাহাবী ছিলেন মুত্তাকি সাহাবি ছিলেন তবে উনি ইসলাম গ্রহণ করার পূর্বে উনি ছিলেন উনার নাম ছিল হুসাইন বিন সালাম বংশগতভাবে উনি ছিলেন হজরতে ইউসুফ আলা নবিগীরা আলেহিসালতুয়াসালের বংশধর ইসলাম গ্রহণ করার পরু উনি ছিলেন তাওরাত কিতাবের বহুত বড় আলেম ছিলেন পণ্ডিত ছিলেন ইহুদি সম্প্রদায়ের কাছে তিনি ছিলেন একজন মান্ডবর ব্যক্তি গ্রহণযোগ্য ব্যক্তি যার কথা ইহুদি সম্প্রদায় এক বাক্যে মেনে নিতেন তিনি হলেন হজরতে আবদুল্লা বিন সালাম কিতাবে লেখে উনি ওনার সময়কে তিন ভাগে বাপ করেছিলেন এক সময় উনি ওনার বাগানে সময় কাটাতেন আর এক সময় তিনি আবাদত ওয়াজ নসিহত আবাদতে উনি ব্যস্ত থাকতেন আর এক সময় তাওরাত কিতাব পাঠ করতেন অধ্যয়ন করতেন গবেষণা করতেন তাওরাত হযরত মূসা আলাইহিস কিতাব আসমানি কিতাব সেই কিতাব উনি পাঠ করেন গবেষণা করেন তাওরাত কিতাবের শুরুতে শেষ পর্যন্ত উনি এমন কোন বিষয় ছিল না যা উনার জানা ছিল না হযরতে আব্দুল আবিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত কিতাব অধ্যয়ন করা অবস্থায় উনি একটা বিষয় নোট করতেন খুব গুরুত্ব সহকারে একটা বিষয় খুব নোট করতেন লিখতেন সেই বিষয়টা কি তাওরাতি শুরু থেকে শেষ পর্যন্ত উনি কয়েকবার পড়েছেন অনেকে বলেন অনেক কিছু উনি মগস্থ করে ফেলেছিলেন হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা নূ তাওরাত কিতাব অধ্যয়ন করা অবস্থায় তাওরাতি শুরু থেকে শেষ পর্যন্ত যে জায়গাতে যে আয়াতে যেখানে আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সানা সিফাত তাযীম তাকরিব নবীজীর আগমন নবেদীর দেশের কথা নবীদীর হিজরতের কথা উনি পেতেন সবগুলো উনি সুন্দর গ্রহণ গ্রহণ নবীজির না না গ্রহণ করবেন কখন আগমন ঘটবে কোথায় আগমন করবেন কোথায় হিজরত করবেন তার উম্মতির কি অবস্থা হবে হুম্বতির কি কোয়ালিটি হবে এ টু জেড তাওরাত কিতাবে ছিল সব উনি আলাদাভাবে নোট করে রেখে দিতে তাওরাত কিতাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তাওরাত কিতাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা সিফাতে আর আলোচনা ভরপুর ছিল এই তাওরাত কিতাব পরে ইহুদি সম্প্রদায় আমার নবীকে আপনার নবীকে নবী দের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমনভাবে চিনতো আল্লাহ পাক ঘোষণা করেছেন কুরআনের মধ্যে আল্লাযীনা ইয়ারিফুনহু কামা ইয়ারিফুনা আবনাহুম তারা তাদের সন্তানকে যেভাবে তারা চিনতো জানতো বুঝতো আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি সম্প্রদায় সেভাবে জানতো বুঝতো এমনও হতো যখন তারা কোনো যুদ্ধের সময় পরাজয় যদি তাদের হাত ছানি করে রাখতো তনতারা তারা কি অস্ত্র ধারণ করত এই পরাজয় থেকে বিজয় কিভাবে তার লাভ করতো কিতাবে লেখে তসিরে কিতাব মধ্যে লেখে যখন ইহুদি সম্প্রদায় দেখত যে আমরা আমরা বিপক্ষে লোকের সাথে যুদ্ধ করে পারতেছি না কোন অস্ত্রই কাজ হচ্ছে না তনতারা তারা সুজা তৌরাত কিতাব নিয়ে আসতো আখরাজ তৌরাতা

তাদের অস্ত্র ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া এই সম্প্রদায়ের মহামানব আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলি ইনি হয়তো আমাদের সমাজের নামটা আমরা হয়তো অনেকের কাছে অপরিচিত মনে হবে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলার মূল করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাসিব সম্পর্কে আগমন সম্পর্কে খবর পেয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে আবির্ভাব হয়েছে আগমন করেছেন তখন উনার মনের আবেগ উনার মনের মহব্বত নবীজির প্রতি আকর্ষণ বেড়ে গেল তাওরাতকে আবার নতুনভাবে ভাবে মুতালা অধ্যয়ন করা শুরু করে দিয়েছেন এবং তার যে লিপিবদ্ধ ছিল নবীজি সম্পর্কে আর মানুষ থেকে যা শুনতেছেন নতুন নবীর কথা তার সাথে মেলানো শুরু করে দিয়েছে একটা একটা করে মিলেতে মিলেতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল মনে মনে যে আমি তৌরাতের বিবরণ যা পেয়েছি আর মক্কা চুন জন্য নবীর আবির্ভাব হয়েছে আগমন করেছে ওনার সাথে খুব মিলতেছে আমার মন সাক্ষী দিতেছে যে উনি হবেন শেষ নবী উনি হবেন খাতমুল নবীন তিনি হবেন ইমামুল মুরসালিন খাতমুল নবীন রহমতুল্লিল আলমিন হজরত আবদুল্লা বিন সালাম এখনো নবীজিকে দেখে নাই মনে মনে নবীজির প্রতি ইমান নিয়ে আসছে সুবহান হজরত বিন সালাম রাজিয়াল্লাহ তালা বাগানে কাজ করতেছিলেন খেজুর গাছের উপরে ওই সময় সংবাদ পেল নবীজি মক্কাতুল মোকার থেকে হিজরত করে মদিয়া চলে আসছেন কুবা মসজিদে অবস্থান করেছে একজন ঘোষক ঘোষণা দিতেছে হে মদিনাবাসী কান খুলে শুনে রাখো মনের কান খুলে শুনো মনের জানালা খুলে শুনো অন্তর অন্তঃস্তিক অনুভব অনুধাবন করো যে নবী অপেক্ষা তোমরা করতেছিলে যে নবীর আগমনের অপেক্ষা করতেছিলে আল্লাহ সেই সৈনবী আজকে আমাদের মদিনাতে পদার্পণ করেছেন সুবহানাল্লাহ এই আওয়াজ যখন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা নু কানে আসলো উনি গাছের উপরে এ আওয়াজ শোনার সাথে সাথে এমন জোরে চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছে ওমা ওনার ফুফু ছিল গাছের নিচে বলতেছে হাইয়া বাক আল্লাহ হে আব্দুল্লাহ বিন সালাম তোর কি হলো এত বড় চিৎকার কেন দিচ্ছিস মূসা আলাইহিস সালামের কথা শুনে তো এত বড় চিৎকার দিয়ে নাই আজকে কেন তুমি এত বড় চিৎকার দিচ্ছো হযরতে আব্দুল্লাহ বিন সালাম গাছের উপর বলে ফুফু জান আপনি জানেন না তিনি তো আখু

এবার উনি যেহেতু তাওরাতের বড় আলেম পণ্ডিত ছিলেন মাত্র তিনটা প্রশ্ন উনি রিজার্ভ করেছেন যাচাই বসে করে তিনটা প্রশ্ন রিজার্ভ করেছেন নবীদের সামনে পেশ করবে এবার উনি সংবাদ পাওয়ার পরে চলে গেল মসজিদে কুবাতি সেখানে গিয়া দিয়ে নবীজি সাল্লাম বসা আছেন মসজিদে সাহাবাই কেরাম সহ অনেক লোকের ভিড় উনি আস্তে আস্তে করে নবীজি সাল্লাহামের দরবারে গেলেন কাছে কাছে গিয়ে বসলেন যা বলেন ইন্নি আসআলু সালাসিন আমি আপনাকে তিনটা প্রশ্ন করব লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়ুন তবে এই তিনটা প্রশ্ন উত্তর নবী সারা কেউ দিতে পারবে না নবীজি বললেন তোমার প্রশ্নগুলো বলো এবার এক এক করে হযরতে আব্দুল্লাহ বিন সালাম বলেন আমার প্রথম প্রশ্ন হলো মা আউয়াল ওয়াসাতিস সা কেয়ামতের প্রথম নিদর্শন কি দুই নম্বর প্রশ্ন হল মা আউবাল তামিনিয়া কুলুয়া হালুল জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে প্রথম কি খাবার খেবে খেবে তিন নম্বর প্রশ্ন হল মালবা হালুল সন্তান কখন মার মা ধারণ করে আর কখন বাপারুদ্ধ ধারণ করে এই তিনটা প্রশ্ন মাতমার নবীজি বললেন

তোমার প্রশ্ন শেষ বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রশ্ন শেষ নবীজি বললেন আল্লাহ পাক জিব্রিল আমিরের মাধ্যমে আমাকে জানাই দিল তিনটা প্রশ্ন উত্তর কি হে আব্দুল্লাহ সালাম তুমি জেনে রাখো তুমি প্রথম প্রশ্ন করেছো কিয়ামতের প্রথম নিদর্শন কি হবে নবীজি বলেন ফান্নারুন তাখরুজু আলান না মিনাল মাগরিব হে আব্দুল্লাহ সালাম জেনে রাখো তুমি বলেছো প্রথম প্রশ্ন ছিল তোমার কেয়ামতের প্রথম নিদর্শন কি নবীজি বলেন প্রথম নিদর্শন হলো পূর্ব দিক থেকে মিনাল পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে সমস্ত মানুষকে আগুনে ধাওয়া দিয়ে পশ্চিমে একটা একটা মাইঠে একটা জাগাতে সবাইকে সমাবেশ করবে আর কিয়ামত হয়ে যাবে এটা হলো কিয়ামতের প্রথম নিদর্শন যদিও অন্য রওয়ায়েতের মধ্যে আছে সর্বশেষ নিদর্শন দুই নম্বর প্রশ্ন উত্তর হলো হে আব্দুল্লাহ বিন সালাম তুমি বলেছ মা আউয়ালু তামিন ইয়াকুলু আহলুন না আহলুল জান্নাহ জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পরে কি খাবার খাবে প্রথমে কি খাবে নবীজি বলেছেন ফাজিয়াদাতু কাবিদ হুত মাছের কলিজা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আপ্যায়ন করবেন সুবহানাল্লাহ তিন নম্বর প্রশ্নের উত্তর শুনো তুমি বলেছো মাঝে মাঝে দেখা যায় সন্তান মা রূপ ধারণ করে আবার কখনো দেখা যায় সন্তান বাবা রূপ ধারণ করে তার কারণ কি কখন হয়ে থাকে নবীজি বলেছেন স্বামী স্ত্রী মিলন করার সময় যার বীর্য আগে চলে যাবে রেহামের মধ্যে তার রূপ ধারণ করবে যদি স্বামীর বীর্য যদি আগে চলে যায় সন্তানটা স্বামীর রূপ ধারণ করে বাবার রূপ ধারণ করে আর যদি মার রেহেমে মার চলে যায় তাহলে মার উদ্ধারণ করবে তিনটা প্রশ্ন উত্তর যত দেওয়ার পরে আব্দুল বিন সালাম রাজি আল্লাহু তালান বলেন আমি তো আগের থেকে বিশ্বাস করেছি আপনি আল্লাহ নবী তবে আমি আজকে আপনাকে প্রশ্ন করা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য লোকের জনতা বোঝানোর জন্য আমার তো ইমান আগিয়ে ছিল এখন আমি প্রত্যক্ষদর্শী ভাবে সবার সামনে আপনার নুরানে হাত তোমার বের করে দেন আপনার হাতে হাত দিয়ে আমি কালিমা পরি মুসলমান হয়ে যাব হজরত আবদুল্লা বিন সালাম রাজি আল্লাহ মুসলমান হয়ে গেল নবীজিকে পরীক্ষা করেছিলেন

নবীজি যখন নাকি নবুয়তের দাওয়া দেওয়া শুরু করলেন আবু জাহেল আবার সুযোগ পেল সে মিসগাইড করার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অনুকে বলতে চাশিয়া সিদ্দিক আকবর শুনছো কি তোমার সাথে তোমার বন্ধু কি আবলতা বল বলে তার কাছে নাকি ফেরেশতা আসে জিব্রাইল আসে আর শাহজিনতে কি নাকি ওহিনি আসে এরকম পাগলামি কথাবার্তকে তুমি বিশ্বাস করবে

আমি যে সত্য নবী তার দলিল তোমার কাছে আছে সুবহানাল্লাহ কো কি দলিল আমার কাছে আছে ও রুইয়াতিকাল্লাতী রাইতাহা তুমি শাম দেশে একটা স্বপ্ন দেখিয়েছিলে সেই স্বপ্নটা আমি নবীর নবুয়তের দলিল সুবহানাল্লাহ উনি কি স্বপ্ন দেখেছিল শাম দেশে উনি হিজরত করার জন্য বর্তমান সিরিয়াতে উনি ব্যবসার জন্য উনি গিয়েছিলেন সেখানে যাওয়ার পরে একটা স্বপ্ন দেখেছিলেন স্বপ্নে ব্যাখ্যা জানার জন্য তখনকার যে পাদ্রি ছিল বড় আলেম ছিল সে আলেমের কাছে গিয়ে ব্যক্ত করলো হুজুর আমি এমন স্বপ্নে দেখেছি স্বপ্নের ব্যাখ্যা কি ওই বড় আলেম বলল ব্যাখ্যা পরে বলবো তুমি কি আগে বলো বললো আমি হলাম আবু বকর বাড়ি কোথায় মক্কা কোন বংশাহ আল্লা হে আবু বকর তুমি যে সব দেখেছ এই ব্যাখ্যা হলো তোমার কুরাইশি বংশে তোমার মক্কাতে একজন নবী আসবেন যিনি আখির নবী যিনি রহমতুল্লাহ আলমিন যিনি খতিবুল আম্বিয়া যিনি ইমামুল আম্বিয়া হুজুরে পাক সাল্লাম আবির্বাব হবে তোমার মক্কাতে যার নাম হবে মোহাম্মদ রসুল্লাহ যিনি মক্কাতে আবির্বাব হবেন আগমন করবেন হিজরত করবেন মদিনাতে এবং তুমি হবে তার প্রথম

প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গেছে আবার কিছুক্ষণ পরে দেখেন আকের আকাশের চাঁদ আগের মতন সব টুকরা যে ভাগে ভাগে ভাগ হয়ে গেছিল সবগুলো আবার একত্রিত হয়ে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে এবার দেখতেছে পুরা চাঁদ হজরত সিদ্দিক আকবর দিয়াল্লা তালা নূর সিনার ভিতরে ঢুকে গেছে এই স্বপ্নের ব্যাখ্যা পাদ্রি বা আলেম বলেছিল হে সিদ্দিকী আকবর তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি আকাশের চাঁদ দেখেছো আসল আকাশের চাঁদ নয় নবুয়তের আকাশে একটা চাঁদ পূর্ণিমার চাঁদ উদিত হতে যাচ্ছে যে চাঁদের নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদের দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে আর তুমি যে দ্বিতীয়বার দেখেছো ওই চাঁদ পুরোটা তোমার ভিতরে ঢুকে গেছে তার মানে হলো এই চাঁদ মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম পুরা যত নবুওতের যত আসর পাবে সবটুকু আল্লাহ নবী তোমাকে দান করে দিবে এজন্য নবীজি বলেছিলেন আমার সিদ্দিক আকবর কে যদি এক পাল্লা রাখা হয় আর আমার উম্মতের সমস্ত উম্মতির ইমান যদি এক পাল্লা রাখা হয় নবীজি বলেছেন আমার সিদ্দিকের ইমানের পাল্লা বাড়ি হবে আমার সিদ্দিকের ইমানের পাল্লা সাথে কোন উম্মতের পাল্লা কোন সমান হবে না তো বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বসতে না বসতে শেষ কি আর হজরত আবদুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ নবীজির কাছে আসে বললেন ইয়া রাসুল্লাহ আমি আপনাকে তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্ন দিয়েছেন মুসলমান হয়েছেন একটা রাওয়াত বললাম আরেকটা একটা রাওয়াত বলে শেষ করে দিব যেহেতু বারবার তাকিদ দিচ্ছে তিরমিজি শরীফের মধ্যে আছে হজরত আবদুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ হু সংবাদ পাওয়ারে মসজিদ কুবাতে গেলেন যাওয়ার পরে বললেন নবীজির কাছে গেলেন একদম কাছে গিয়ে বসলেন বসার পরে আবার মনের সাথে আগে পরামর্শ করলেন মন বলো বল উনি কেউ হইতে পারে মনকে জিজ্ঞাসা করেছেন মনকে জিজ্ঞাসা করেছেন হজরতে আবদুল্লাহ বিন সালাম আমরাদি আল্লাহু তালা নু বলেন ইতিপূর্বে আমি নবীজি দেখি নাই নবীজির নুরান ইচ্ছা আমি কোনদিন দেখি নাই কোন কথা শুনি নাই আজ কি প্রথম আমি মসজিদ কুবাদে আসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা দেখার পরে আমার মন সাক্ষ্য দিচ্ছে হিযাত তাবায়ানতু ওয়াজহু জাননি কি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা দেখলাম আরাফতু 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 আমার মন বলতেছে আমার মন বলতেছে এবং বলতেছে হে আব্দুল্লাহ বিন সালাম গোশরা করে দে কিয়ামত পর্যন্ত উম্মত শুনবে তোমারে ঘোষণা কি ঘোষণা আন্না ওয়াজহু লাইসা বিওয়াজহিন কায্যাব এই যে লোককে আমি দেখতে পাচ্ছি যে মহামানমর সামনে রয়েছে এই যে চেহারা নুরানি আমি দেখতে পাচ্ছি কোন মিথ্যাকারীর চেহারা নয় কোন মৃত্যুকের চেহারা নয় অবশ্যই আল্লাহ আল্লাহ হবে অবশ্যই শেষ নবীর চাহারা হবে হজরত আব্দুল্লাহ না সালাম রাজি আল্লাহ উক্তি করেছেন কেমন পর্যন্ত আনাওয়ালা উম্মত কে ঘোষণা দিয়েছেন মেসেজ দিয়েছে ওমতি মুহাম্মাদি যারা দেখো আর না দেখো আমার নবীর চেহারা এরকম নবীর চেহারা দেখার সাথে সাথে আবদুল্লাহ সালাম বলতে বাধ্য হয়েছে এটা কোনো মৃত্যুকের চেহারা হতে পারে না পুরো দুঃখাবাদের চেহারা হতে পারে না এটা অবশ্যই রহমাতুল্লিল আলমিনের চেহারা সুবাহান আল্লাহ নবীজির চেহারা আলোচনা সুন্দর যা আলোচনা করে শেষ করা যাবে না আমি শুধু একটুকু বলতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারার বদলতে উম্মতের মধ্যে এমন উম্মত আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন যে উম্মতের চেহারা দেখে লাখ লাখ হিন্দু মুসলমান হয়ে গেছে হযরতে গরীব নওয়াজ খাজা মুজি চিশতি আজমির আইলার আমার ঘটনা পাওয়া যায় হযরতের যখন ইন্তিকাল হয়ে গেল হজরতের মুসল দিয়ে খাটে শোয়ানো হলো মুসলমান দেখতে শুরু করলো হাজরতের নুরানি চেহারা দেখতে শুরু করলো করতে করতে এক পর্যায়ে মুসলমানের পালা শেষ এবার হিন্দুরা চলে আসে দেখার জন্য কিতাবে লেখে হাজরতে খাজা মই দিচ্ছিস আজমির আলের আলে চেহারা এন্তেকালে পরে উনার চেহারা দেখে এক লক্ষ্য হিন্দু মুসলমান হয়ে গেছে যেমন নুরাইচ ছিল আল্লাহ ওয়ালাদের চেহারা বেশি দূরের খবর নয় আমাদের দেওবন্দ দানউলম দেওবন্দের কৃতী সন্তান ইমামুল ফুকাহাওয়াল মুহাদ্দিসিন খাতিমুল ফুকাহাওয়াল মুহাদ্দিসিন আল্লামা মুয়াসসা কাশ্মীরি আলাইহির রহমান এত সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন একবার দেওবন্দের রেল স্টেশনর নিচে ছিলেন रात्री বেলায় তখন তো লাইটের ব্যবস্থা না ছিল না একটু অন্ধকার ছিল এক হিন্দু বাবাজি যাচ্ছে না পাশ দিয়া উনার চেহারা বলছে মলিক সাহ তোমার চেহারা এত খুবসুরত এত সুন্দর তুমি মানুষ তোমার হাত বড়াও বলো কেন বলো তোমার হাত বাড়াও চার সুন্দর এত চেহারা হইতে পারে এই চেহারা মৃত্যুকের চেহারা হইতে পারে না এটা কোনো ধোকাবাজের চেহারা হইতে পারে না এটা সত্যিকার অর্থে আল্লাহ বলার চেহারা হবে সত্যিকার অর্থে মুসলমানের চেহারা হবে তোমার হাত টুকু দাও তোমার হাতে হাত দিয়ে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব একজন উন্মতির যদি অবস্থা হয় বাজির আমার সময় নাই না দেখাই দিয়ে নবীজির নুরানির চাহারা কি পাওয়ার ছিল সময় নালে বলতে পারতাম নুরানি চেহারার পাওয়ার কেমন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা দেখার পরে কলিজা টান্ডা হয়ে গেছে প্রথম চারটি কথা শুনেছি এক নম্বর কথা হলো আফসুস সালাম নবীজি সকলকে বলতেছে ইয়া নাস হে লোক সকল সাহাবা কেরামকে সম্বোধন গুগল বলতেছে চারটা কাজ করবে তোমরা কয়টা কাজ এই চারটি কাজ নিয়ে বাড়িতে যেতে পারবেন তো ইনশাআল্লাহ এই চারটা কাজ শুধু সংক্ষেপে বলবো এক নম্বর কে আস্তেজি বলেছেন সালাম পরস্পরে সালামের বিনিময় করো সালামের লেনদেন করো ছোট বড়কে সালাম দাও বড় ছোটকে সালাম দাও বাবা মেয়েকে সালাম দাও মেয়ে বাবাকে সালাম দেবে চেয়ারম্যান মেম্বার কে সালাম দেবে মেম্বার চেয়ারম্যান কে সালাম দেবে একে অপরকে সালাম দিতে থাকবে সালাম দিতে থাকো সালাম দিতে থাকো সালাম মানিক এটা কিন্তু শুভেচ্ছা না যে আসসালাম আলাইকুম এটা এখানে শেষ সালাম অর্থ কি আমি আপনাকে সালাম দিয়েছি আপনি আমাকে বলছেন ওয়ালাইকুম সালাম মানিটা কি শর্ট খুব সংক্ষেপে আমি বলতেছি আমি আপনাকে দুইটা মেসেজ দিচ্ছি আপনি আমাকে দুইটা মেসেজ দিচ্ছেন আমি আপনাকে একটা দোয়া দিতেছি এবং সাথে সাথে আমি আপনাকে একটা ঘোষণা দিচ্ছি আমি যখন বললাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি যখন আমার সেন মেসাবকে বললাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কাতু এই কথার ভিতরে আমি দুইটা জিনিস আমার সেন মেসাবকে দিয়েছি একটা হচ্ছে আমি সেন মেসাবের জন্য দোয়া করেছি আর একটা আমার নিজের পক্ষ থেকে নিরাপত্তার ঘোষণা দিয়েছি সেটা কি দোয়াটা হলো আমি চেয়ারম্যান সাহেবের জন্য যাকে আমি সালাম দিচ্ছি তার জন্য কাছে দোয়া মালিক আমার এই বন্ধু আমার এই মুসলিম ভাইয়ের জন্য আমি দোয়া করছি তোমার কাছে তুমি জান মাল আব্রু এইজ সম্পদের তার পুরো ফ্যামিলিকে তুমি হেফাজতে রাখিও তার জানে হেফাজত করবা মালের হেফাজত করবা তার আউলাদ কে হেফাজত করিও তার ব্যবসা বাণিজ্য ক্ষেত কামারে সর্বত্রী তুমি তাকে হেফাজত রাখিও তোমার রহমতের চাদরে তোমার বরকতের চাদরে তোমার রহমতের চাদরে তাকে ঢাকিয়া রাখিও মৌলিক তাকে তুমি কষ্ট দিও না তাকে তুমি মুসিবতে ফেলায়ও না এই দোয়াটা আমি দিচ্ছি তাকে আরেকটা মেসেজ দিচ্ছি আমি তাকে ভাইজান আমি আপকে সালাম দিয়েছি এর অর্থ হলো আমি আপ আমার পক্ষ থেকে আপকে নিরাপত্তা ঘোষণা দিয়েছি নিরাপত্তা অর্থ হলো আসসালামু আলাইকুম ভাইজান আমার হাত দিয়ে আপনি নিরাপদ আমার জবান দিয়ে আপনি নিরাপদ আমার দেমাগ থেকে আপনি নিরাপদ আমি বলতেছি আমার হাত দ্বারা আমি আপনাকে কোনো ক্ষতি করব না আমার জবান দ্বারা আপনার ক্ষতি করব না আমার চিন্তা ফিকি দ্বারা আপনার ক্ষতি করব না আমার অর্থ দিয়ে আপনার কোনো ক্ষতি করব না আমার সন্তান দিয়ে আমি আপনার কোনো ক্ষতি করব না ভাইজান আসসালামু আলাইকুম আমি আমার গোটা জিন্দগি আমার মরণ থেকে আমার হায়াতি মৌত পর্যন্ত সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুম থেকে ঘুম থেকে উঠা পর্যন্ত আমার সর্ববস্থায় আমি আপনাকে নিরাপত্তার ঘোষণা দিচ্ছি আমি আপনার কোনো ক্ষতি করব না ওই ভাইজন বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস বলার সাথে সাথে বলতেইছে হুজুর আমি আপনাকে দুইটা জিনিস দিচ্ছি আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন আপনাকে হেফাজত রাখে এবং আমি ওই ঘোষণা দিচ্ছি আমার জবান আমার হাত আমার পাও আমার ফিবলি আমার অর্থ আমার সম্পদিয়া আমি আপনার কোনো ক্ষতি করব না আপনাকে আমি নিরাপত্তার ঘোষণা দিলাম এবার দেখুন তো কত محبت হলো আসসালামু আলাইকুম ভাই দেন আপনি নিরাপত্তা উনি বললেন ওয়া আলাইকুম আসসালাম তুমিও নিরাপদ নিরাপত্তাজন নিরাপত্তা যখন ঘোষণা হলো বন্ধু হয়ে গেল নবীজি বলেছেন লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু তোমরা মুমিন হওয়ার আগ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না ওয়ালা তুমিনু হাত্তা ইদা তাহাবু মুহাব্বত না হলে তোমরা মুমিন হতে পারবে না নবীজি বলেছেন আওয়ালা আদুল্লুকুম আলাই শাইইন ইদা ফাআলতুমুহু তুম আমি কি তোমাদের কি বলে দিব। এমন জিনিস যার উপর আমল করলে পরস্পরে محبت barbe محبت barbe নবীজি বলেছেন আফরুস সালামা বাইনাকুম তোমরা তোমাদের পরস্পরে সালামের প্রচলন ঘটাও যদি সালাম বেশি করে দিতে পারো নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমি গ্যারান্টি দেয়া গেলাম আমি তোমাদেরকে সুসংবাদ দেয়া গেলাম পরস্পরে محبت আসবে محبت আসতে পরে তোমাদের মধ্যে আর কোনো বিসংগলা থাকবে না শান্তির আগুন ধাওদা করবে না জমিন না কোনো মানামারি থাকবে না ক্ষেত্রখানে মানামারি থাকবে না বাড়ি মারামারি থাকবে না যেহেতু বন্ধু হয়ে গেছে মহাব্বতির প্রিয় পাত্র হয়ে গেছে সালামের মাধ্যমে একে অপনমাজে সম্পর্ক হয়ে যায় সুভান শান্তির বাণী শান্তির বাণী সময় না আজকে আপনাদেরকে দেখাতে হবে সালাম কাকে বলে শুধু একটা ঘটনা কই আমি আমার বক্তব্য শেষ করব একটা ঘটনা বারবার মনে পড়তেছে সেটা হলো সালাম ইসলাম সালাম ইসলাম লেখতো সিন লাম মানে সালাম সালামের মধ্যে সালাম আমি যা পাঠ করছি সেখানে আছে সালাম আল্লাহ এক নাম আছে সালাম ইয়া সালাম ইয়া সালাম আছে না নাই আমরা মুসলমান মুসলিম এটা হলো একটু সিনলাম মিম সালাম শুধু সালাম আর সালাম জান্নাতের নাম ও সালাম আর সালাম আল্লাহ পাক ইশারা করতে চান হে আমার আমার বান্দারা আমার হাবিবের উম্মতরা তোমাদেরকে আমি সালাম দিয়েছি যে সালাম সত্যি করতে দিতে পারো দুনিয়াতে আমি শান্তিতে রাখবো আখিরাতে শান্তিতে রাখবো শেষে আমি তোমাদেরকে সালাম নামক জান্নাতে তোমাদের জন্য রিজার্ভ করে দিব তবে ঘটনা কি আমাদের কিছুদিন আগে আমরা সবাই জানি বাবরি মসজিদের বিরুদ্ধে একটা রায় হয়ে গেছে আমি বলতে চাই আমরা যদি দুশো বছর আগে দিকে খেয়াল করি যখন এই দেশের মধ্যে ইংরেজ শাসন ছিল ঠিক সেম এই ধরনের একটা ঘটনা ঘটেছিল একটা জায়গা নেই মুসলমান হিন্দুর মাঝে দ্বন্দ্ব ছিল দ্বন্দ্ব মুসলমান বলে এটা মুসলমানের জায়গা আমরা মসজিদ করব। হিন্দুরা বলে না হিন্দুদের জায়গা গির্জা করবো কোন সমাধান নেই কোন সমাধান নেই মুসলমানের পক্ষ কাগজপত্র আছে হিন্দুদের পক্ষ কাগজপত্র যশ সাহেব বলল মুসলমান হিন্দুকে বলল আপনাদের কাছে আমার একটা আবেদন আপনাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যার কথা আপনারা মেনে নেবেন যদি এমন ব্যক্তি পাওয়া যায় তার সিদ্ধান্ত সিদ্ধান্ত হবে এবার হিন্দুদেরকে লক্ষ্য করে বললো হিন্দু ভাইরা ব্যক্তি আছে যার কথা হিন্দুরা সিদ্ধান্ত দিয়ে আমাদের কাছে একজন ব্যক্তি আছে আজ তার সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য জানতে চল তিনি কে হিন্দুরা বল আমাদের হিন্দু ভাইদের মধ্যে নয় তিনি একজন মুসলমান সুবহান তিনি একজন মুসলমান সাহারানপুর এলাকার একজন মৌলানা মুফতি মুজফর হোসেন রহমতুল্লাহ আলাই নাম তারা পেশ করেছে মুফতি মুজাফর হোসেন রহমতুল্লাহ আলাই যে সিদ্ধান্ত দিবে হিন্দুরা বলতেছে আমরা সেই সিদ্ধান্ত মেনে নিব মুসলমান কি মানবে না মুসলমান খুশিতে বাঘবা এবার তো সিদ্ধান্ত আমাদের পক্ষে আসবে আমরা এটাকে মসজিদ বানাইতে পারবো তাতে কোনো অসুবিধা হবে না কোর্ট বসলো দুনো পক্ষে লোক আসলো এবার মুফতি মুজাফর হোসেন রহমাতুল্লাহ আলাইকে আহ্বান করা হলো জজ জিজ্ঞাসা করেছে মুফতি সাহেব হুজুর আপনার সিদ্ধান্ত আজকে সিদ্ধান্ত আপনি মুসলিম আমি জানি আপনার নবী সত্য আপনার ধর্ম সত্য আপনার কুরআন সত্য আপনি হুজুর সত্য আজকে আপনার থেকে সত্য কতরা জানতে চায় আপনার কথার উপরই সিদ্ধান্ত হবে আপনি আজকে আমাদেরকে বলুন জায়গাটা আসলে কার এবার মুফতি মুজাফফর হোসেন রহমাতুল্লাহ বলেন জশ সাহেব আমি যদি বলি আমি যে সিদ্ধান্ত দেই আমি বলবো আমি জানি এই জায়গাটা মালিক হিন্দুরা মন খারাপ করছে খুব খারাপ লাগছে হ্যাঁ বলছে এই জায়গার মালিক হিন্দুরা যে হিন্দু মালিক এটাকে মন্দিরের জন্য ওয়াক্ত করে গিয়েছিল সে মালিক আমাকে বলে গিয়েছিল আমি জানি এই জায়গার সত্যিকার অর্থে মালিক হিন্দু মুসলমান তেলে বেগুনে জ্বলে পড়ে গেছে হাই হাই কি করলো আজকে আমাদেরকে বিস্তৃতি করলো আমরা চাচ্ছিলাম এখানে মুসলমান আমরা আল্লাহর ঘর নির্মাণ করব এই মৌলানা সাহেব মুফতি সাহেব আজকে আমাদেরকে ডুবাই দিল ডুবাই দিল আমাদেরকে আজকে বেজ্জতি করল এবার জজ বলে থামুন থামুন মৌলানা সাহেবের বিরুদ্ধে আপনারা কুচ্ছরাটারা করবেন না স্লোগান দিবেন না মৌলানা সাহেব যা বলেছেন ঠিকই বলেছেন এটা হিন্দু হিন্দুর মালিকানা জায়গা এটি ঠিক তবে শুনুন আমি একটা ঘোষণা করে দিয়ে যাই শেষ ঘোষণাটা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে এটা নিয়ে আজকে আমরা বাড়িতে চলে যাব ঘোষণাটা কি জজ বলতেছে হে হিন্দু ভাইরা মুসলিম ভাইরা জেনে রাখুন আজকে মুফতি মুজাফফর হোসেন উনি সততার এবং সত্যবাদিতার পরিচয় দিতে উনি বলেছেন এই জায়গার মালিক হিন্দু অবশ্যই হিন্দু আজকে মালিক আমি বলবো মুসলমান হারে গেছে খোদার কসম ইসলাম জিতে গেছে ইসলাম জিতে গেছে ইসলাম জিতে গেছে ইসলামের ইতিহাস ইসলাম সমর্থন করে না করে না করে না আজকে তা প্রমাণিত করে দিয়েছে মুফতি মুজাফর হোসেন তাই আজকে ইসলাম জিতে গেছে এই ঘোষণা দেওয়ার পরে হিন্দু বাইরা বললো আমি খুব সংক্ষেপে বলছি হিন্দু বাইরা বললো যে জজ সাহেব আমরা আমাদের বিচার পেয়েছি জায়গা পেয়েছি কিন্তু আপনাকে সাক্ষী বলতে চাই আমরা মুফতি মুজাফর কি চিনি সে সত্যবাদী লোক মিথ্যা বলতে পারে না যেহেতু সে মিথ্যার বারে আমাদেরকে শোনাইছেন আমরা সবাই সম্মিলিতভাবে মুফতি মুজাফর হোসেনের হাতে ইসলাম গ্রহণ করে ওই জায়গাটাকে আমরা মসজিদের জন্য বক্ত করে দিলাম প্রিয় হাজিরিন এলো সত্যবাদা নবীজি বলেছেন আমার উম্মত সব গুণা করতে পারে তবে দুইটা গুণা আমার উম্মত করতে পারে না একটা হলো মিথ্যা কথা কোনদিন বলতে পারবে না আর একটা হলো আমার উম্মত জুলুম করতে পারে না এই দুইটা গুণা ছাড়া সব করতে পারে কিন্তু আজকে আমরা যদি দেখি আমাদের পরবর্তী ছোট সর্বত্র সব জায়গায় চলছে শুধু মিথ্যার মিথ্যার মহড়া চলছে মিথ্যার প্রতিযোগিতা চলছে জুলুম তো চলছে চলছে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি যদি আমরা নবীজির উন্মত হতে চাই তে মেহরবানি করে আমরা নবীজির উন্মত হতে গেলে অন্তত এই দুইটা জিনিস থেকে আমাদেরকে বাস্ত হবে মিথ্যা কথা বলতে পারবো না আর আমরা কার প্রতি করব করবো না ঠিক আছে তো ইনশাআল্লাহ হা তুলে আমরা আল্লাহকে দেখাই দিই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কবুল করুক আমিন হাত নামান বলছিলাম চারটে কথা মনে হয় আমার সুযোগ নাই শুধু বলে দিই এক নম্বর হলো সালাম বিশ্ববিকে সালাম দাও দুই নম্বর হলো আত্মীয়তা বন্ধন রক্ষা করো তিন নম্বর হলো খুদার্থতে খাবার খাওয়াও চার নম্বর হচ্ছে মানুষজন ঘুমে বিভুর হয়ে যাবে পুরা আছে খবর তুমি একা একা আস্তে আস্তে উঠো উজু করো উজু করে হালতে কি তোমার মালিকের সাথে দুই চোখের পানি ফেলে মালিকের সাথে কথন করো আল্লাহ নবী বলেছেন এমন যদি আমার উন্মত করতে পারে আমি নবী তাদেরকে জান্নাতে সার্টিফিকেট দেওয়া গেলাম আমল করতে রাজি আছে তো মাত্র চার টাকা সালাম দিতেই কষ্ট লাগে সালাম দিব তো ইনশাল্লাহ ক্ষুদার্থে খানা খাওয়ানো তিন নম্বর হচ্ছে আত্মীয় বন্ধ রক্ষা করা চার নম্বর হচ্ছে শেষ সাথে তাহার নামাজ পড়া এই চারটা কাজ করতে পারলে বিনা হিসেবে জান্নাতে চলে যেতে পারবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক ও আকদুল আলহামদুলিল্লাহ